অনলাইন কার্যক্রমের ক্লাস শুরু করছে, এজন্য সরকারকে সাধুবাদ জানাই। সাথে সাথে এই মহামারী করোনা ভাইরাসকালীন তোমরা প্রিয় শিক্ষার্থী যে যেখানে আছো, যেভাবে আছো, তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করে আজকে আমি অনলাইন ক্লাস কার্যক্রমের শুরু করছি। আমার বিষয় হলো অর্থনীতি, একাদশ শ্রেণীর অর্থনীতি। আলোচ্য বিষয় হলো মানব জীবনের অর্থনৈতিক সমস্যা। মানব জীবনের অর্থনৈতিক সমস্যা প্রধানত দুইটি, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। দুষ্প্রাপ্যতা, পৃথিবীতে মানুষের চাহিদা অভাব কথা হলো সীমাহীন। পৃথিবীতে মানুষের চাহিদা অভাব কথা হলো সীমাহীন। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষের, সমাজের মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। মানুষ বিভিন্ন সম্পদের সাহায্যে তার অভাব পূরণ করে। সম্পদ বলতে দ্রব্য সেবা উৎপাদনের জন্য ব্যবহারযোগ্য সম্পদ, বিভিন্ন উপকরণকে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠনকে বোঝায়। এই ভূমি হলে আমরা, ভূমির থেকে আমরা সবাই, ভূমির উপরে আমরা বসবাস করি। ভূমি না থাকলে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হইতো না। ভূমির উপরে সব কিছুই, গাছপালা, তরুণতা সব কিছু সৃষ্টি হয়। শ্রম ভূমি আছে, কিন্তু শ্রম যদি আমরা না দিতে পারি তাহলে কোনো কিছু উৎপাদন হবে না। মূলধন হইল টাকা পয়সা, অর্থ ভূমি আছে, শ্রম আছে, কিন্তু মূলধন নাই। এই দুইটা যদি না থাকে তাহলে মূলধন থাকলেও কাজে আসবে না, উৎপাদন করা যাবে না। সংগঠন বলতে বোঝায় সবাই আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে কাজ করাকে সংগঠন বলা হয়। এই অর্থনৈতিক সমস্যা, মানুষের অর্থনৈতিক সমস্যার একটা ছক আকারে দেখানো আছে। ছকার হচ্ছে অভাব, অসীম, মৌলিক অর্থনৈতিক সমস্যা, সীমাবদ্ধ ও বিকল্প অভাব, সম্পদ। অভাব হইল, তোমার আগেই হয়তো প্রিয় শিক্ষার্থী আগেই তোমরা শুনছো, অভাব হইল মানুষ, প্রত্যেকটা মানুষের অভাব আছে। অসীম হলো কোনো শেষ নাই। মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি, সীমাবদ্ধ বিকল্প অভাব, সম্পদ। আবার অসীমকে আবার কয়েকটা ভাগে, সেক্টরে ভাগ করছে। সে সেক্টরগুলো হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য, আরামপ্রদ দ্রব্য, বিরল দ্রব্য। এবং মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি তিনটা সেক্টরে ভাগ করছে, দুষ্প্রাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। এবং প্রয়োজনীয় দ্রব্য কি? প্রয়োজনীয় দ্রব্য আমাদের যা কিছু প্রয়োজন, সেটা প্রয়োজন আমাদের আমার জীবন ধারণের জন্য অনেক প্রয়োজনীয় জিনিস দরকার, অনেক প্রয়োজন দরকার, সেটা প্রয়োজনীয় দ্রব্য। আরামপ্রদ আমি একটা খাটে, আমি একটা বিজন বহু খাটে, আমি একটা আরামদায়ক একটা এসি বা একটা ফ্যান, এগুলো হলে আরামপ্রদ দ্রব্য। বিরাট বহু দ্রব্য মানে অত্যাধুনিক গাড়ি, এগুলো বিরাট বহু দ্রব্য। দুষ্প্রাপ্যতা বলতে বোঝায়, দুষ্প্রাপ্যতা হয়েছে দুষ্প্রাপ্যতা অনেক কোনো কিছু পাওয়ার কোনো আশা, হয়তো অনেক কষ্ট হয়, সেইটা হলো দুষ্প্রাপ্যতা। এবং সম্পদের বিকল্প ব্যবহার, সম্পদ না থাকলে কীভাবে আমরা অন্য কাজে ব্যবহার করবো? সম্পদকে বারবার ব্যবহার করা হলে সম্পদের বিকল্প ব্যবহার, সম্পদ করে তো অন্য কিছু ব্যবহার করাকে বিকল্প ব্যবহার। নির্বাচন, আমার কাছে তিনটে জিনিস আছে, সেই তিনটে জিনিসের ভিতর হয়তো কোনটা আমি গুরুত্বপূর্ণ বেশি, কার গুরুত্বপূর্ণ, আমার ফ্যামিলি থেকে, তোমাদের প্রিয় শিক্ষার্থী, তোমাদের হয়তো বাবা মার সংসারে তোমরা তিন ছেলে মেয়ে আছো, তার তিন ছেলে মেয়ের ভিতর কার বেশি গুরুত্বপূর্ণ সেইটা তাকে নির্বাচন করতে হবে, এবং কোন জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেইটা নির্বাচন করতে হবে। এই প্রয়োজনীয় দ্রব্য এবং আরামপ্রদ দ্রব্য, বিরল দ্রব্য দ্রব্যকে আবার কয়েকটা সেক্টরে বাদ করতে হয়। সেটা হইলে কি? জীবন ধারণের জন্য, দক্ষতার জন্য, অভ্যাসজনিত প্রয়োজন। জীবন ধারণের জন্য, জীবন চলার জন্য যেটুকু প্রয়োজন সেটি হলো জীবন ধারণের জন্য, দক্ষতার জন্য। দক্ষতা বলতে বোঝায় আমি লেখাপড়ার পর ছাড়াও অন্য আমার বাড়তি কোনো দক্ষতা আছে কি না, সেই দক্ষতা, সেটাকে আমার দক্ষতা বুঝাবে। অভ্যাসজনিত, অভ্যাস মানে যে কোনো লোক যদি
অভ্যাসের কারণে সে বিড়ির সিগারেট খায়, সেটা অভ্যাসজনিত কারণে, কিংবা বিড়ির পরিবর্তে সে চা খাইতে পারে কি সিগারেট খাইতে পারে, এর অভ্যাসজনিত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকাবের কে আবার কয়েকটা সেক্টর ব্যাপার আছে। কী কী দ্রব্য এবং কতটুকু পরিমাণ উৎপাদন করা হবে, কী উপায়ে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, দক্ষতার সমস্যা বা সম্পদের উত্তম ব্যবহারজনিত সমস্যা, বেকার সমস্যা।